নমস্কার বন্ধুরা আজ সাবেকি ধরনের শিঙারার রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি তবে এই শিঙারাটা আমার মা তৈরি করছেন আমি আপনাদের সঙ্গে এই জন্য শেয়ার করছি এখানে বেশ কিছুটা ময়দা নিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে নুন দেয়া হবে আর ঘি দেয়া হবে ময়নের জন্য মা নুন দিয়ে দিল এরপরে ঘিটা দেয়া হবে শিঙারা কিন্তু ইজি আর আমি এমনভাবে দেখিয়েছি যে যে কেউ এই শিঙারাটা তৈরি করতে পারবে তবে একটু ধৈর্য রাখতে হবে যেমন দেখুন ঘিটা দেওয়ার পর নুনটা দেওয়ার পর প্রায় মিনিট পাঁচ থেকে ছয় মতো আপনাদের এটা এইভাবেই মেশাতে হবে এই স্টেপটা কিন্তু যতটুকু বলছি অতটাই ফলো করবেন একটু সময় বেশি পেলে কোনো অসুবিধা নেই কিন্তু এর চেয়ে কম সময় নেবেন না খুব ভালো করে ময়দা আর ঘি আর নুন একসঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে প্রতিটি কণায় যাতে ঘি পৌঁছে যায় নুন পৌঁছে যায় এজন্য এই রেসিপি সম্পর্কে আমি অনেক বেশি কনফিডেন্ট কেননা এটা আমার মা তৈরি করছে আর আমরা ছোটোর থেকে খেয়ে অভ্যস্ত অনেকেই বলেন মিষ্টির দোকানের শিঙারা খুব টেস্টি হয় আমি বলবো একবার বাড়িতে এটা করে দেখুন আপনারা মিষ্টির দোকানে শিঙারা খেতে ইচ্ছা করবে না খুব খাস্তা হয় এই শিঙারাটা তো আমাদের বাড়িতে যখনই শিঙারা হয় তখন পরিমাণটা একটু বেশিই করতে হয় কেন অনেকেই জানে এই শিঙারাটা কতটা খাস্তা হয় আর কতটা টেস্টি হয় মা এখানে সাদা তেল দিয়ে দিয়েছে দেখুন মা দেখিয়ে দিচ্ছে ময়নটা ভালো হয়েছে কে কতটুকু এই যে মুঠো করবেন আর বুড়ো আঙুলটা দিয়ে একটু হালকা করে ঠেলা দেবেন এই যে দেখুন বুঝতে পারছেন তো এটা খুব ভালো করে মাখা হয়েছে এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া হচ্ছে সেটা হলো ঠান্ডা জল সবাই বলবে সিঙ্গারা মাখার সময় জলটা দিতে হয় ঠান্ডা কিন্তু ঠান্ডার পরিমাণটা কেউ বলে দেয় না এই ডোটা কিন্তু খুব শক্ত করে মাখতে হবে এটা কিন্তু নরম করে মাখা চলবে না মানে জাস্ট একটা শেপে আনা দেখুন মাখাটা কীরকম হতে হবে দেখিয়ে এই যে আমি গর্ত করলাম এই গর্তটা কিন্তু বাউন্স ব্যাক করছে না তার মানে মাখাটা ভালো হয়েছে যদি বাউন্স ব্যাক করে তবে বুঝবেন মাখাটা কিন্তু বেশি নরম হয়ে গেছে এবার একটা ভিজে কাপড় নিয়ে মা ঢেকে রেখে দিলেন অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো এটা ঢেকে রাখতে হবে ততক্ষণে আমরা পুরের যে আলু লাগে সেগুলো সেদ্ধ করে নিয়েছি মিষ্টির দোকানে সাধারণত খোসা সহ আলু দেওয়া হয় আজকে আমরা খোসা দেব না আলুটা নিয়ে নেব আলুটা ঠিক এইভাবে সেদ্ধ করে নেবেন আর এর জন্য যে মশলাটা লাগবে সেটা তৈরি করে নিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে একটু সেঁকে নিতে হবে কেননা শুকনো লঙ্কাটা সেঁকতে সময় লাগে এরপরে পাঁচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটা কিন্তু লাল করব না এটার যে একটু মানে ভাজা ভাজা যে দিকটা আছে সেইটা হবে তারপরে আমরা নামিয়ে নেব বাদাম নিয়ে নিয়েছি সাবেকি শিঙারায় কিন্তু বাদাম নারকেল কিশমিশ এগুলো পড়ে তাই আজকে এগুলো দেওয়া হচ্ছে নারকেল নিয়ে নিচ্ছি নারকেলটাও ভেজে নিচ্ছি তবে নারকেলটা এমনভাবে ভাজবেন যাতে লাল না হয় অথচ একটু ক্রিস্পি হয়ে যায় এই একই তেলে আমরা যে পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা নিয়েছিলাম সেটা হামদিস্তায় একটু গুঁড়ো করে দিয়ে দেব দেখুন এরপরে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি নব্বই শতাংশ মতো সেদ্ধ করেছি আর পিসটা বড় রেখেছি যে আপনি হাত দিয়ে টিপলেই নরম হয়ে যাবে মশলার সঙ্গে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে একটু স্বাদিয়ে নিচ্ছি এবার একটু নুন দিয়ে দেওয়া হবে নুনটা স্বাদ অনুযায়ী আপনি যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন তবে শিঙারার ভিতরের পুরে বেশি নুন হলে কিন্তু ভালো লাগে না নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ অন্তত মিনিট পাচেক মতো কষিয়ে নেওয়া হলো এরপরে এতে কিশমিশ কিছু কিশমিশ আগে ভিজিয়ে রেখেছি আর আমায় খেতো করা আদা আর কাঁচা লঙ্কা এখানে ভেজে নিচ্ছি এই ভাজাটা ভাজতে হবে লো ফ্লেমে দেড় মিনিট মতো আমার অল্প একটু কিশমিশে ছিল তাই আমি আদার সঙ্গে ভেজে নিচ্ছি দেখুন ছড়িয়ে ছড়িয়ে দেবেন এতে এত কম মানে সামগ্রী লাগে যে খুব সহজেই যে কেউ বাড়িতে করতে পারবে এটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে আলুর পুটটাও দিয়ে দেবো আর ভেজে রাখা নারকেল বাদাম কিশমিশ এগুলোও দিয়ে দেবো আর এরপরে আরও মিনিট দু একের মতো এটা কষিয়ে নেব মানে আদা কিশমিশ এগুলো মিশে যাবে আলুগুলোর জন্য ভয়ের কিছু নেই আলুটা ভালো সেদ্ধ হয়েছে শুধু দেখতেই আস্ত রয়েছে মানে বড় বড় পিস রয়েছে এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো মনে রাখবেন পুরটা ঠান্ডা হলে তবেই শিঙারের মধ্যে ভরা হবে একটু হলুদ দিয়ে দেওয়া হলো এবার আমার ভেজে রাখা মশলাগুলো মানে নারকেল বাদাম কিশমিশ এগুলোও দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব ভালোভাবে ফলো করবেন আপনারা তবে বাড়িতে তৈরি করতে পারবেন প্রয়োজনে আগের দিন তৈরি করে এয়ারটাইট বক্সে রেখে পরের দিন ভাজতে পারেন কেননা আমার এক একটা শিঙারা ভাজতে অনেকটা সময় লেগেছে ডুবো তেলেই ভাজতে হয় শিঙারা কিন্তু সময় অনেকটা লাগে মা একটু চিনিও দিয়ে দিলেন চিনিটা দেওয়া হয় জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কোনো রকমের জল দেবেন না লো ফ্লেমে এটাকে অনবরত নাড়তে থাকবেন একবার আপনারা বাড়িতে ট্রাই করুন হয়তো একটু পরিশ্রম পড়বে কিন্তু এটা খাওয়ার পর আপনারা বাইরে কেনা সিঙ্গারা খেতেই চাইবেন না দেখুন ঢেকে রাখা ডোটা মা খুলে নিল এবার একটা লেচি নিয়ে নিল লেচিটা নিয়েও ভালো করে মুে নিচ্ছে এবার ভালো করে বেলে নিতে হবে তা আমি জলের ব্যাপারে আপনাদের বলছিলাম সেটা বলে নিই জলটা চিল জল মানে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম জলটা একটা বাটিতে করে সেই জলটা ঠিক বরফ হওয়ার আগের মুহূর্তে বের করে নেবেন ওই সময় ব্যবহার করবেন আমরা বরফ যখন হওয়া শুরু করে তখন পাতলা একটা কাচের মতো আস্তরণ শুরু হয় সেই আস্তরণটা শুরু হওয়ার ঠিক আগের পর্যায়ে আমরা এই জলটা নিয়ে এই ডোটা তৈরি করব এই স্টেজগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন মা আরেকবার মুথে নিচ্ছে কেননা আমরা ডোটা খুব শক্ত করে মেখেছি কিন্তু তো যতবারই এই লেচিগুলো নেওয়া হবে ডোটা একটু করে নিতে হবে আর এটা যাতে ভুলক্রমেও নরম না হয় আপনারা অল্প অল্প জল দিয়ে মাখবেন একসঙ্গে বেশি জল ঢেলে দেবেন না সবচেয়ে ভালো হয় লেচিগুলো আগে করে করে রেখে দিলে তবে কাপড়টা ভিজিয়ে অবশ্যই এর ওপরে রাখবেন নয়তো এমনি আমরা শক্ত মেখেছি তারপরে আরও ড্রাই হয়ে গেলে বেলতে খুব কষ্ট হবে আবার ফেটেও যেতে পারে এবার বেলে নেয়ার পালা মাঝখানটা কিন্তু খুব পাতলা করবেন না তবে পুরটা আমাদের বেরিয়ে আসবে সাইডগুলো একটু পাতলা হতে পারে খুব বেশি না তবে একটু পাতলা হবে মাঝখানের চেয়ে বেশি পাতলা হবে আর লেচিটা যে বেলবেন সেটা লম্বা বেলবেন যাতে এই একটা লেচির থেকে দুটো পিস বের করা যায় বেলাটা দেখুন লম্বাটের দিকে যাচ্ছে কিন্তু সবটা খুব ভালো করে বেলে নিয়ে এরপরে লম্বা লম্বি বেলতে হবে পাশে একটা বাটিতে জল রাখা হয়েছে যাতে সাইডগুলো একটু জল দিয়ে আটকে দেওয়া হয় আমি পরিমাণটা সম্ভব হলে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কেন মা করেন নিজের আন্দাজে তা আমরা নিজেরা যখন বাড়িতে করি তখন নির্দিষ্ট পরিমাণ চামচের হিসাবেই ময়দার থেকে শুরু করে সমস্ত সামগ্রী নিতে পারি তবে যারা পুরনো আছে তারা নিজেদের আন্দাজেই এই সামগ্রীটা নিয়ে থাকে দেখুন ফোল্ডটা কিভাবে করতে হবে এই ফোল্ড করলো দুটো কর্নার ধরে এই যে ফাঁকটা ছিল এটা একটু দাবিয়ে দিল এইবার জলটা নিয়ে সাইডে লাগিয়ে দেবে এই যে মুড়লো জলটা না লাগালে হবে কি এই মোড়ার জায়গাটা খুলে যাবে ভাজার সময় তো জলটা নিয়ে সাইডে বেশি না একটা আঙুলে করে জলটা নিয়ে লাগিয়ে দিতে হবে এরপরে এই যে ফাঁকটা হলো এর মধ্যে শিঙারার পুরটা ভরে দিতে হবে বাড়িতে করছি দেখে কিন্তু খুব বেশি পরিমাণ শিঙারার পুর ভরবেন না অনেক সময় ফেটে বেরিয়ে যায় একটা নির্দিষ্ট মাত্রায় ভরবেন যাতে আমরা সাইডগুলোও ফোল্ড করতে পারি এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের ব্যাপার আপনি যত প্র্যাকটিস করবেন তত পারফেক্ট হয়ে উঠবেন এবার দেখুন পুর যেখানে ভোল তার সাইডেও মা জল লাগিয়ে দিলেন এইবার এটাকে ফোল্ড করে দেবেন এইভাবে আস্তে 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 করে আমরা ফোল্ড করে নেব একটা শিঙার মোড় তো তৈরি হয়ে গেল মা আর কয়েকটা করে দেখাবেন আপনাদের তবে প্রত্যেকটা কিন্তু ভিজে কাপড়ের নিচে রাখবেন কাপড়টা ভিজিয়ে একটু নিংড়ে নিয়ে তারপরে ভিজে কাপড়টা দিয়ে এটা ঢেকে দেবেন দেখুন আবার নেওয়া হলো জল লাগানো হলো এরপরে এই যে সাইডের ফাঁকটা এটা এই সাইডের লেচির অংশটা এনে ভরে দেয়া হলো যাতে ফাঁক না থাকে কিছু এবার আবার দেখিয়ে দেয়া হচ্ছে পুরটা এর মধ্যে ভরা হচ্ছে দেখুন বেশি পুর কিন্তু আমরা নিচ্ছি না একটু এটার শ্বাস প্রশ্বাসেরও জায়গা দিতে হবে তাই একটু ফাঁক রেখেই এই পুটটা দেয়া হচ্ছে সবচেয়ে ইজি ওয়েতে সবচেয়ে লেস ইনগ্রিডিয়েন্টসে আমি এই শিঙাড়াটা তৈরি করেছি মানে আমার মা তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একটা ছুটির দিনে ট্রাই করুন ভালো লাগবে কিন্তু এই যে চেপে 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 দরকার পড়লে একটু ফোল্ডও করে দিতে পারেন আপনারা যাতে বসানো যায় তাহলে আর বেরোবে না আমার সবগুলো শিঙার মোল তৈরি করা হয়ে গেছে এবার ভাজার পালাম ভাজাটাতে বলি তেলটা সবচেয়ে সবচেয়ে লোয়েস্ট বার্নারে আপনারা বসাবেন সবচেয়ে লো ফ্লেমে দেবেন এর মধ্যে গরমটা কী করে বুঝবেন আপনি শিঙারা দেওয়ার আগেই হালকা গরম থাকতে আপনি যারা অভ্যস্ত তারা একটু চামচে করে তেলটা নিয়ে ধরলেই বুঝবেন মানে হালকা গরম লাগছে হাতে এই অবস্থায় শিঙারাগুলো দিবেন হাই ফ্লেমে কোনো সময় শিঙারা দেবেন না প্রথম ব্যাচেরটা ভাসতে আমার লেগেছিল পনেরো থেকে কুড়ি মিনিট সময় আপনারা পনেরো মিনিট পরেই হালকা করে দেখবেন তবে প্রথমে কিন্তু নাড়বেন না আমি কিন্তু একটা অংশ হয়ে যাওয়ার পরে উল্টে দিয়েছি এর তখনই নেড়েছি এর আগে নাইনি আর শিঙারাগুলো দেওয়ার পর যখন ভাজা হবে তখন কিন্তু এগুলো ভেসে উঠবে আর ডুবো তেলে দেওয়ার পরেও ভেসে উঠবে দেখুন আমার দ্বিতীয় প্রস্থের শিঙারাও ভেসে উঠেছে আমি তেল বেশি গরম হয়ে যাওয়াতে গ্যাসটা অফ করে দিয়েছিলাম এরপরে আবার লো ফ্লেমেই অন করে রেখেছি ফ্লেম কিন্তু কোনো সময় বাড়াবেন না আপনি যদি খাস্তা শিঙারা চান তবে ফ্লেম হাই করা যাবে না পনেরো কুড়ি মিনিট লাগেই লো ফ্লেমে তো আমার সিঙ্গারা তৈরি আশা করছি এই শিঙারার রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে আর বাড়িতে অবশ্যই তৈরি করবেন ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজ তবে এই পর্যন্তই থাক ভবিষ্যতে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ